আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা পড়ব অঙ্ক, ইংরেজি আর কনভার্ট। প্রথমে আমরা অঙ্ক ক্লাস করব। আজকে আমরা করব লেসন 17। লেসন 17 করব। তোমরা এর আগে যোগ বিয়োগ শিখেছো, এখন আমরা গুণ করব। এর আগে তোমাদের যোগ বিয়োগ হয়ে গেছে, এখনো বাকি আছে গুণ আর ভাগ। এগুলো আমাদের শেখা হয়ে গেছে, এখন আমরা এটা শিখব। জানো, আমরা তো যদি বলি এক আর এক কত হয় দুই, খুব সহজেই করে ফেলতে পারি। এবার যদি অনেকগুলো এক দিয়ে তোমাকে বলা হয় কত হয়, তাহলে সেটা কী করে করব? গুণ হলো যোগের সহজ পদ্ধতি, যেটা সহজেই করে ফেলতে পারবো, অনেকগুলো একসাথেও তাড়াতাড়ি সম্ভব। গুণ করার জন্য সবার আগে আমাদেরকে নামটা মুখস্থ রাখতে হবে। দেখবে আমরা এখন 17 অধ্যায় করব, তোমাদের আগের অধ্যায়টা 16 অধ্যায়ে দেখবে তোমাদের অনেক নামতা আছে, ওই নামতাগুলো তোমরা সব মুখস্থ করবে। তোমাদের সবার মুখস্থ তাও আরও ভালো করে মুখস্থ রাখবে, শুধু 10 পর্যন্ত না, এরপরে তোমাদের 12, 13, 14 সব মুখস্থ করতে হবে, পুরো 20 পর্যন্ত। তাহলে আজকে আমরা গুণ শিখব। একক দশকের আমরা অঙ্ক করেছি, এবার আমরা এক সংখ্যার গুণ করব, মানে কোনো সংখ্যার সাথে একটা সংখ্যা, মানে এককের ঘরের সংখ্যাকে গুণ করব। একক দশক যদি থাকে, ধরো একটা অঙ্ক আছে, এটাকে গুণ করতে হবে। সবার আগে তো তোমরা একক দশকের অঙ্ক দেখেছো, যে তিনটা আছে এককের ঘরে আর দুইটা আছে দশকের ঘরে। আমরা এককের ঘরের সংখ্যা এক সংখ্যার অঙ্ক করব। এক সংখ্যার অঙ্ক, ধরো এখানে তোমরা সবাই নামটা জানো, পাঁচের ঘরের নামটা কতদূর কতক্ষণ করতে হবে? 3 পর্যন্ত করতে হবে। 3 × 5 = 15, 1 × 10 = 15। এখানে কটা সংখ্যা আছে? এখানে দুটো সংখ্যা আছে, কী কী? একক আর দশক। আমরা এর নিচে তো দুটো সংখ্যা একসাথে লিখতে পারি না, আমরা একটা সংখ্যার গুণ করছি। সবার আগে আমরা এককের ঘর, এটা এককের ঘর, তাই এই সোজাসুজি এককের ঘরে আমরা এককের সংখ্যা লিখব। এককের সংখ্যা কে আছে? 5। এককের সংখ্যা 5 আছে, তাহলে আমরা 5টাকে লিখলাম। কে পড়ে আছে? 1। 1 কার ঘরে আছে? দশকের ঘরে। এরপরে আমাদের এর সাথে একে, এর সাথে একে, একবার এর সাথে একে গুণ করব, একবার এর সাথে একে গুণ করব। এর সাথে একে গুণ করলাম, 3 × 5 = 15, 15 × 5 বসালাম, পড়ে থাকলো 1। এই একটা দশকের ঘরে আছে বলে এইবার আমরা 5-এর সাথে যখন দশকের ঘর গুণ করব, যেমন 5 × 2 = 10, 5 × 2 = 10, এবার হলো না, দশকের ঘরের সংখ্যা দুটো হলো, এর সাথে আমরা এই 1কে যোগ করব। 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 11। এই 11টাকে আমরা এখানে লিখব। হলো, বোঝাতে পারলাম? আরো একটা করি, তাহলে আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে, যে কোনো গুণ অঙ্ক হোক, যে কোনো গুণ অঙ্কের জন্য আমাদেরকে সবার আগে নামটা মুখস্থ রাখতে হবে খুব ভালো করে। দেখো আরও একটা আছে, এবারও আমরা এক সংখ্যারই অঙ্ক করছি, আমরা 17 অধ্যায়ে শুধু এক সংখ্যারই অঙ্ক করব। এখানে আছে 35, 35-কে 7 দিয়ে গুণ করতে হবে। গুণটা আমি একটু আগেই বললাম যে এটা যোগের সহজ পদ্ধতি, এমনও আমরা করতে পারি। দেখো যোগের সহজ পদ্ধতি মানে কি, এখানে 7 × 35 আছে, ঠিক এরকমভাবে যদি আমরা 7 × 35 লিখি, এইভাবে যদি 7 × 35 লিখি, 7 × 35 লিখি, আমাদের গুণ করতে যোগ করতে অনেক সময় লাগবে। তাহলে এর সহজ পদ্ধতি কি? খুব তাড়াতাড়ি নামটা পড়ে গুণ করে ফেলবো। তার জন্যই আমরা একটু আগেই বললাম যে যোগের সহজ পদ্ধতি গুণ,
যে এতগুলো 35কে একসাথে যোগ করতে করতে অনেক সময় লাগবে, তাই আমরা খুব সহজেই গুণ করে ফেলতে পারবো। 5 7 35, এখানে দেখো 35 দিয়ে গুণ করছি 7কে, 5 7 35, পাশে আমরা লিখে নেব 5 7 35 হলো, এটাকে এটা দিয়ে গুণ করে 35 হলো। 35-এর কত লিখব? 5। কত পড়ে থাকলো? 3। এই 3টা দশকের ঘরে আছে, এইবার আমরা দশকের ঘরে গুণ করছি, 3 7 21। এই 21টা কার ঘরে? কার ঘরের হচ্ছে? দশকের ঘরে, তাই দশকের ঘরের এই 21-এর সাথে এই 3কে যোগ করব, ঠিক আছে? এই 24টাকে আমরা এবার এখানে লিখব। বোঝাতে পারলাম? এমন আরও অঙ্ক আছে তোমাদের, দেখো এখানটাতেই আছে 30টা নাম্বার। এই ছোট ছোট অঙ্ক যেগুলো আমি এখন তোমাদেরকে দেখালাম শেখানোর জন্য, সেই অঙ্কগুলো আছে 16 অধ্যায়ের, কিন্তু 16 অধ্যায় তোমাদের নেই, কিন্তু শেখার জন্য তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে বাড়িতে, ঠিক আছে? 17 অধ্যায় আছে ছোট ছোট গুণ, দেখো আছে। একটি খাতার দাম 9 টাকা হলে এইরকম 5টি খাতার দাম কটা হবে, কত হবে? একটি খাতার দাম কত? 9 টাকা। একটি খাতার দাম 9 টাকা, তাহলে একটি খাতার দাম 9 টাকা, তাহলে এইরকম 5টি খাতার দাম, একটি, এবার এইরকম 9টা 5কে যোগ করতে হবে, যোগ করতে অনেক সময় লাগবে, তাহলে 5টা খাতার দাম কত? খুব সহজেই গুণ করে আমরা বের করে ফেলতে পারবো, 5 9 45। বেরিয়ে গেল। এই রকম আরো যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করবে। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কের যে খাতার ছবি হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, তাতে বলে দেওয়া হবে যে এর মধ্যে কোন কোন অঙ্কগুলো তোমরা করবে, তোমরা সেগুলোই হোমওয়ার্কে করবে, করে খাতা জমা দেবে, ঠিক আছে? আরেকটা দেখো, শুধু এই পৃষ্ঠাটাই না, তার সাথে আমরা 18 অধ্যায়ের যে কাজগুলো আছে সেগুলোও করবো। 18 অধ্যায়ে দেখো আরও কিছু আছে, 18 অধ্যায়ে আছে দুই সংখ্যার গুণ। আমরা এখন শিখলাম এক সংখ্যার গুণ, আলাদা করে দিস, এখন শিখলাম এক সংখ্যার গুণ, এবার আমরা শিখবো দুই সংখ্যার গুণ। দুই সংখ্যার গুণ, দেখো আগে আমরা কি করলাম, এককের ঘরে গুণ করব, আগে প্রথম সংখ্যাটা এককের ঘরে সংখ্যা দিয়ে এককের ঘরে গুণ করব, তারপরে দশকের ঘরে গুণ করব। এককের ঘরে গুণ করব 8 2 16, 16-র কত বসবে? 16-র 6, হাতে কত থাকলো? 1, 2 1 2, 2 আর 1 3, তাহলে এখানে বসবে 3 হলো। তাহলে প্রথমে এককের ঘরের সংখ্যা দিয়ে আমাদের গুণটা হয়ে গেল। এবার আমাদের আর কি আছে? 12-র এই 2-এর দশকের ঘরের অঙ্কটা পড়ে আছে, এবার আমরা দশকের ঘরের অঙ্কটা দিয়ে, দশকের ঘরের অঙ্কটা দিয়ে একবার এককের ঘরের গুণ করব, একবার দশকের ঘরের গুণ করব। এককের ঘরের গুণ করলে কত হবে? 8 অঙ্কে। তার আগে দেখো, যখন এককের ঘরের অঙ্ক হয়ে গেল, এবার আমরা দশকের ঘরের অঙ্ক করব। দশকের ঘরের অঙ্ক করছি, তাই এখানে এককের ঘরটা এবার আমরা কেটে দেব। এবার 8 অঙ্কে 8, তারপরে 1 অঙ্কে 1, এটা আবার কিন্তু শতকের ঘরে চলে আসবে, তাই না? একক, দশক, শতক দেখাচ্ছি আমি এখন। এইবার আমরা এটাকে যোগ করে দেব, এখানে যোগ, এখানে 6-এর সাথে যোগ করার জন্য কিছুই নেই, তাহলে 6 বসবে। এখানে 8-এর সাথে যোগ করতে হবে কত? 3, তাহলে 8-এর সাথে 3 যোগ করলে কত হবে? 11, 11 তো দুটো সংখ্যা, দুটো সংখ্যা তো একসাথে বসানো যাবে না, তাহলে একটা সংখ্যা বসাতে হবে, প্রথমে এককের ঘরের সংখ্যাটা বসাবো, কত আছে? 1, হাতে কত থাকলো? 1, এই 1টাকে পরের ঘরের সঙ্গে, পরের নিচের ঘরটার সাথে যোগ করে দেবো, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2, তাহলে এখানে কত হলো? 2
একক দশক শতক তিনটে সংখ্যা হলো এখানে, তাই না? এরকম হলো একক দশক শতক। তাহলে এখানে কত হলো? 216 হলো, ঠিক আছে। তাহলে দেখো এই এই যে এইটা করলাম আমরা, এটা দু সংখ্যার অঙ্ক করলাম, ঠিক আছে, দু সংখ্যার গুণ করলাম। তাহলে এইরকম আরও কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা বাড়িতে করবে, আমরা হোমওয়ার্কের খাতায় দিয়ে দেবো। আজ এই পর্যন্ত থাক। আচ্ছা এবার তাহলে ইংলিশ বোর্ড ইংলিশ বের করো। আগের দিনকে আমরা পড়েছি লেসন 8, আজকে আমরা পড়বো লেসন 9। লেসন 9-এ কী আছে দেখো, দিস দ্যাট দোস আর দিস। তাহলে আমরা দেখো চলি, আমরা যখন কথা বলি তখন বলি তো যে মা দেখো ওগুলো কত সুন্দর, মা এগুলো কত সুন্দর, বা এরকম বলি মা দেখো ওই ফুলটা কত সুন্দর। তাহলে যখন আমরা বলি এটা ওটা এইভাবে যখন কোনো কথা বলি সেগুলোই ইংরেজিতে দিস দ্যাট, যেগুলোকে বলি আমরা এটা, যেটা আমরা স্পর্শ করে বলছি এটা এটা, তার মানে এটা কি দিস, যেটাকে বলি ওটা, যেটাকে আমরা আঙুল দিয়ে দেখাই যে ওটা, ওটাকে বলি দ্যাট। তাহলে দিস দ্যাট কোনো নির্দিষ্ট একটা জিনিসের জন্য হয়। এবার দেখো যদি বলি ওইগুলো, ওইগুলো মানে দোষ, ওইগুলো মানে দোষ, যে দেখো ওইগুলো কত সুন্দর, তখন ওগুলো দোষ দোষ ব্যবহার করবো। আর যখন বলবো এইগুলো কত সুন্দর তখন এগুলোতে দিস ব্যবহার করবো। দেখো যেমন এই এই বইটা যদি বলি দিস ইজ এ বুক, মানে এটা হয় একটি বই। আর যদি আমি দূরের বইটা দেখিয়ে বলি দ্যাট ইজ এ বুক, তখন আমি বলছি ওটা হয় একটি বই। তাহলে এইখানটাই এটা পার্থক্য। আবার যদি বলি দিস ইজ এ বুক, তাহলে এইগুলো হয় বই, আর দোজ আর এ বুক, তাহলে দোজ আর বুক, তাহলে বলবো ওইগুলো হয় বই। তাহলে এইভাবেই এইগুলোর পার্থক্যটা আমরা পড়বো। দেখো 9 অধ্যায় আর কিচ্ছু নেই, শুধু এটাই আছে যে দিস আর দ্যাট, এইগুলো আর ওইগুলো। দেখো এখানে দিস ইজ এ বুক, এটা হয় একটি বই। তারপর আছে দ্যাট ইজ এ বুক, ওটা হয় একটি বই। দিস ইজ এ টেবিল, এটা হয় একটি টেবিল। দ্যাট ইজ এ টেবিল, মানে ওটা হয় একটি টেবিল। তারপরে আছে দেখো দিস ইজ অ্যান অরেঞ্জ, এটা হয় একটি কমলালেবু। আবার আছে দেখো দ্যাট ইজ অ্যান অরেঞ্জ, মানে ওটা হয় একটি কমলালেবু, ঠিক আছে। এগুলোই আছে এখানে, আর অনু তোমরা এগুলো সবগুলো নিজেরাই পড়বে, আর কিচ্ছু নেই এখানে বোঝানোর মতন, শুধু দিস আর দ্যাট, এটা আর ওটা। তাহলে এখানে তোমাদের হোমওয়ার্কগুলো খাতায় দিয়ে দেওয়া হবে, তোমরা এই অনুশীলনটা ভালো করে পড়বে, একটা একটা করে লাইন ধরে ধরে পড়বে, ঠিক আছে। কনভারসেশন বইটা বার করে একটু দেখিয়ে দিই। আগের দিন আমরা যত সম্ভব পড়েছি লেসন 9, আজকে আমরা পড়বো 10। লেসন 10 আছে আওয়ার সোশ্যাল ফ্রেন্ড। তোমাদের মনে আছে আগের সপ্তাহে আমরা বাংলায় সমাজ বন্ধু পড়েছি, আজকে আমরা ইংরেজিতে সেই সমাজ বন্ধুই পড়বো। আগের দিনকে বাংলায় পড়েছি, আজকে ইংলিশে পড়বো। হু হেল্প ইউ টু লার্ন ইংলিশ, তাহলে কে তোমাদেরকে ইংলিশ পড়তে সাহায্য করে? আচ্ছা হু হেল্প ইউ টু লার্ন ইয়োর লেসন, হু হেল্প ইউ টু লার্ন ইয়োর স্টাডি, কে তোমাদেরকে পড়তে সাহায্য করে, কে তোমাদেরকে পড়াশোনা শেখায়, কারা শেখায়? শিক্ষক, টিচার। তাহলে কী হবে? মাই টিচার হেল্প মি টু লার্ন মাই লেসন্স, তাহলে কে তোমাদেরকে হেল্প করে? তোমার শিক্ষক। হু সাপ্লাই আস মিল্ক, কে আমাদেরকে দুধ সরবরাহ করে, কে কে সরবরাহ করে? আমরা বাংলায় পড়েছি যে গোয়ালি, তাহলে এখানে এখানে আছে দেখো দ্য মিল্কম্যান সাপ্লাই আস মিল্ক, তাহলে দুধওয়ালা বা গোয়ালা আমাদেরকে দুধ সাপ্লাই সরবরাহ করে, সাপ্লাই মানে সরবরাহ করা। দেখো তারপর আছে হু কাট আওয়ার হেয়ার, কে আমাদের চুল কাটে বারবার, তাহলে কে আমাদের চুল কাটে বারবার। তারপর আছে হু মেক আওয়ার শু, কে আমাদের জুতো তৈরি করে কোবলার, তাহলে এই যে আমরা যেগুলো আগের দিন বাংলায় পড়েছিলাম, হু টিট কোথায় গেল, হু টিট দ্য সিক, কে অসুস্থ রোগীকে সুস্থ করে ডক্টর, তাই এইগুলোই আমরা যেগুলো বাংলায় পড়েছি সেগুলোই এখানে ইংলিশে আছে, তোমরা একটু পড়ে নেবে। আর লেসন আর লেসন 12টাও তোমরা একটু পড়ে নেবে, এখানে আছে অ্যানিম্যাল ভয়েস, তাহলে বিড়াল কীভাবে ডাকে, তাহলে হু মিউজ দ্য ক্যাট মিউজ, হু রোজ, কে কে গর্জন করে, তাহলে হবে দ্য লায়ন রোজ, ঠিক আছে। তোমরা এগুলোই একটু পড়ে নেবে, আর কিছুই নেই এখানে পড়ার মতো।
আর হোমওয়ার্কটা তোমাদের খাতায় দিয়ে দেওয়া হবে, তোমরা ওগুলো দেখে করে নেবে, ঠিক আছে?